সকাল থেকে জানি না মাছ জানবো আমি তো বাঁধাকপি কেটে লেছি এবার তো মাছ আর লবণ দিয়ে কিটা করি তেলটা তো করলাম তেল দিয়েছি খাওয়া জায়গা চাও খাইছি না ঘুমতে উঠতে দেরি হয়েছে যেহেতু আজকে বন্ধ সাহেবদের জন্য দিন এলাকা স্কুল টুল বন্ধ আর প্রচন্ড গলা ব্যথা গেছে কালকে রাত্রেবেলা ঠিক আছে এখন কেউ কেউ করে লাভ নেই অনেক কাজ আছে রান্নাটা শেষ করি ধুইছি না মাছের মিল ফান্ডা মাছের মাথা দিয়ে রান্ধতেছি কারণ মাছ অনেক আনছে অনেক যদি মাছ না রান্না করি কেমন লাগবো মাতেলে মাছের তেল করলাম ডাল করলাম আর বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে উঠতেছি আর মাছ সব রেখেছি এখানে চকলেটের মাংস রইতেছে যে আমি এখানে তো বাঁধাকপিটা বয়ে দিলাম যাই হোক বাঁধাকপির মধ্যে আমি আবার ওই মাছের মাথা দিয়ে যদি করি ওই পেস্ট টেস্টটা পছন্দ করি না আমি পাঁচফোড়নই পছন্দ করি তাইলে ওই গোটা গরম মশলা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিছি আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি গৌসেল সব আলু গুলো আমি খেয়ে লাই হ্যাঁ আজকে স্কুল নাই বাচ্চারা আর অফিসও নাই আর বাপরে বাপ আমার কি হলো চকলেট বিড়াল দেখছে বুঝাই নিয়ে চকলেটের রাগ হয়েছে আর এখানে আলু গুলো আমি সব খেয়ে লাই মানে আলু ছাড়া রান্না করার চেষ্টা করতেছি তো আলু ছাড়া কে রান্না করেন কিন্তু গতদিন যে বাঁধাকপিটা রাঁধছিলাম আলু ছাড়া কি টেস্ট হয়েছিল আসলো না আলু আর আজকে আলু পেঁয়াজ সবকিছু ভাজা আনছে দেখাই তোমরা দেখে আগে তো ব্যাগের মধ্যে দেখাইছি দিদি সবকিছু গুছাই লেছে তারপরে দিদি স্নান করে এখন দিদি পূজা দিয়ে লাইতেছে তো দিদি পূজা দেওয়া নিয়ে আমার অনেকটা কাজ আজ্ঞায় তাই ভাবলাম একটু ফিডা খাওয়াই নিলে পরিও নাই তো আমার অর্ধ করে কইছি নাই কোনটা ভাইঙ্গা মালাটা তুইলা দিয়ে যাও তাইলে আমি গ্রাইন্ডারে দিলাম তাইলে আর পুরানি আর ঝামেলা থাকতো না ফট করে যাবো গা তাই নিয়ে নারিঙ্গিরি করতে 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 ওই ধর নাইকলটা পরিষ্কার করছে কইরা এই যে বাইঙ্গা আমার উদ্ধার করছে নাইকলটা বাইঙ্গা দিয়ে গেছে উদ্ধারে কইছি এটি তুললা নাইকলটা বাইঙ্গা আমার উদ্ধার করছে তাই না ওই তো কলা জুলতাছে দিছে যাই হোক এই যে এই ফিটা বানানি হয়েছে গা ফিটা খাওয়ানো হয়েছে গা মিনিটের কাম এটা সারাদিন ধরে গরম লাগে আমি এখন উফরে উফরের ঘর আজকে পরিষ্কার ঘুম ভাবছি বিছনাপত্র দমু 12টা বাজে যাচ্ছে অন্য রান্না করতে বাড়িতে আসছি না কারণ আজকে তো বন্ধ তো সবই দেরি হয়েছে রান্না করে আইতেও দেরি হয়েছে আর এদিকে চাল ভিজাইছি যে চালটা তুলে এলাম প্রায় আধা ঘন্টার উফরে এসে গা তুললে একটু রোদে সরাই দিব তাইলে গুঁড়াটা খুব সুন্দর হইব তাড়াতাড়ি হইব তাইলে ওখানে আর কত কিনা তোমরা থাও লগে আর দেখতে থাও কিনা কিনা করি আমি যে টেবিলের অবস্থা অত আদা দিয়ে আমি কিতা করব আদা আছে আবার আদা আছে রসুন ফুলকপি কাঁচা কলা ডাগে রয়ে আসলো আলু আর পেঁপে আলু পেঁয়াজ
সালনে একটু নিয়ে রোদে দিই, তাহলে জলটা ছড়িয়ে দেবো তাড়াতাড়ি। রেস্ট শেষ, রোদ ফোনি শেষ, ফাউডির একটু হট করে লইলাম, ফাউডি কোল্ড হয়ে রয়েছে। ওখানে এই ঘরের যে অবস্থা, এই ঘরটা ধরুম, আমার পুত্রধন স্কুল নাই, এখানে পড়ছে, কালকে সন্ধ্যার সময় এখানে পড়ছে, দেহ অবস্থা। কমাইছে না কিন্তু কেউই করে, কিন্তু মনে মনে দেখলে কবাবি আমি কোন দিকে দামু, কম্বলটা নিয়ে একটু রইতে দেয় আর বিছনাপত্র তো দমু। বন্ধুগণ সান কমপ্লিট, আর কিছু কাপড় আসলো ধুয়ে দিছি, কম্বলটা রোদে দিছি, নিমুখা রোদে তেজ আজকে বেশি নাই। আর চাল ভিজাইছিলাম যে হালকা জল ধরতে দিছি, মানে জামুকা ভাত খাবো, বেতালা খুঁজা লাগবে, রাত্রে তো একটু মুড়ি আর নারিকেল খাইছিলাম, আর ওই সকালবেলা এক কাপ চা, দুইটা বিস্কুট, দুইটা না চারটা বিস্কুট, ওনিয়ে ভাত খাই আড়াইটা বাজে। তারা সবাই খাওয়া গেছে কিন্তু আমার অর্ধাঙ্গ রয়েছে, আর কই জানি গেল, অন্য দিয়ে না আর বয়ে থাকতাম না, অত ফ্রেমের কাম নাই, আমি ভাত খেলি আমার খুঁজা লাগছে। মনে করছিলাম আচ্ছা আইলে একলগে খামো, কারণ একলগে তো খাওয়া হয় না, খুব কমই হয়, দেখি অনেক ফ্রেম, বেশি ফ্রেম মারিতে গেলে আমি দিয়ে ক্ষুদায় যান যে বহন যাই আমি খামো, কাপড় চোপড় পরে নিবো, ভালো হয় না গো বারে বারে আইতে আর যাইতে, সর্দি সর্দি ভাব। ঠিক আছে আর বের বের বেরি না করে এখন যাই চলো। ভাত খেতে পেয়েছি গা, মাছের তেল, বাঁধাকপি, মানুষের ডাল, ভাতটা খেয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলবো, কথা বলতাম না এখন আর টাইম নেই, কথা বলে বেতালা কোথা লাগছে। পাতা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু বড় হয়েছে, কেউ কয় খোলা পিঠা, কেউ কয় চিতল পিঠা, যার যা ইচ্ছা। তো ছোট ছোট করে করে আমি একটু বড় করে করলাম, একটা খালি শেষ, তো একদিন খাইয়া দেখ, হ্যাপি হ্যাপি লাগে। এইলো আজকের রাত্রের আমরা ডিনার, তাহলে ভিডিওটা আর বড় করে না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি ফ্রি থেকো। আর যদি আমার চ্যানেলে নতুন আয় থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করো, একটু লাইক করে দিও, হ্যাঁ
লাইক কিন্তু তোমরা করো না, আর কমেন্ট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে আজকের মতো আমি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো, পজিটিভিটি ছাড়াই টাটা, সুইট ড্রিম।